আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব গত 24 ঘন্টার সৌদি আরবের কোভিড আপডেটটি। প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় এ যাবৎকালের সর্বনিম্ন রেকর্ড হয়েছে, মাত্র 51 জন। এর সাথে সাথে জানিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত সৌদি আরবে টিকা নিয়েছে 4,13,58,961 ডোজ। এছাড়া সৌদিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে 5,46,843 জন, সুস্থ হয়েছে করোনা থেকে 5,35,842 জন, আর মারা গিয়েছে এখন পর্যন্ত 8,688 জন। মোটামুটি বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবের করোনা আক্রান্ত অনেক কম, প্রতিদিন গড়ে আক্রান্ত 3-4 জন করে কমছে। এখন সৌদি আরবের আক্রান্ত 2 সংখ্যার মধ্যে আছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 59 জন, মারা গিয়েছে 4 জন। সব থেকে বেশি আক্রান্ত রিয়াদ 14 জন, মক্কা 12 জন, পূর্বপ্রদেশ 5 জন, মদিনা 4 জন, জিজান 3 জন, আলকাসিম 3 জন, নাজরান 3 জন, আলাসির 2 জন, তাবুক 2 জন, হাইল 1 জন, আলজুব 1 জন, উত্তর বর্ডার 1 জন। এছাড়া অন্যান্য প্রদেশগুলোতে কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। বর্তমানে ক্রিটিক্যাল অবস্থাতে আছে 271 জন করোনা রোগী, আর বিভিন্ন বাসাবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে 2,313 জন করোনা রোগী। এই হলো গত 24 ঘন্টার সৌদি আরবের কোভিড আপডেটটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।